রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল অফ এম 94.8 এনেছে সেই সব বই প্রকাশের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalofm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব জনপ্রিয় লেখক ইফতেখার মাহমুদের ছোট গল্প অনুপস্থিত। ইফতেখার মাহমুদ 6 মে 1980 রংপুরে নানাবাড়িতে জন্ম, নাটোরে বড় হওয়া, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন পড়া, এখন ইস্টার্ন ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক। কৌতূহলী বই পড়ায় এনেছিল তাকে, আর সাহিত্য তার সামর্থ্য দিয়েই এর সাথে বেঁধে রেখেছে তাকে। ক্রমে লেখারা এসেছে, বলতে গেলে বাচ্চাটাই বাধ্য করে রেখেছে তাকে। কবিতা পড়া সবচেয়ে প্রিয় তার, সবচেয়ে নিজের। জীবনযাপনকে পাঠের অনুকূল রেখে যতটুকু বাঁচে যায় ততটুকুই আছেন তিনি, বাকিটুকু অনুপস্থিত। তার প্রকাশিত বইসমূহ উপন্যাস শিকড়ের শাখায় মেখে 2016, গল্প হে দিকবিদিক হে অদৃশ্য 2017, প্রবন্ধ কথা আর গল্পের জীবন 2017, কথা কাগজে 2018, হুমায়ুন আহমেদের ভঙ্গি এবং ভঙ্গুরতা 2018। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ, সার্বিক সহায়তায় শামিমাল মাহমুদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে উপভোগ করি ইফতেখার মাহমুদের জনপ্রিয় ছোট গল্প অনুপস্থিত। অনুপস্থিত। ইমানুয়েল হোসেন যেদিন ঠিক করল শান্তাকে বিয়ের কথা বলবে, সেদিনই সে মনে মনে আরেকটা শক্ত সিদ্ধান্ত নেয়, সে কুমিল্লা ছেড়ে দেবে, এদিকে আর থাকবে না, হয় রংপুরে নয় বরিশালের দিকে যাবে। শান্তা যখন সত্যি সত্যি বিয়েতে মত দিল, তখন একই সাথে আনন্দ ও দুশ্চিন্তা ইমানুয়েলের উপর ভর করে। শান্তার দাদা ও দিদিরা ওদের এই বিয়ে মেনে নেবে না, নেওয়ার কোনো কারণ নেই। কয়েক বছর আগে ওদের এক পিসি এরকম করেছিল, এক মুসলমান ছেলেকে বিয়ে করে। ছেলেটা কদিন পরেই সড়ক দুর্ঘটনায় মারা যায়। ওদের পিসিকে দুর্ঘটনার মধ্যে পড়তে হয়, ছেলের বাড়ির কেউ বেঁচে নেই। তিনি আবার নিজের বাবা মায়ের কাছে ফিরে আসেন, বাড়িতে তারা তাকে নেয়নি। পিসি নাকি অনেক কান্নাকাটি করেছিলেন, তাতে পাষাণ গলেনি। সারা রাত পিসি দরজার পাশেই বসেছিল, মাঝে মাঝে ধাক্কা দিয়ে চিৎকার করে কেঁদেছে, গঙ্গানের মতো করে কেঁদেছে, কেউ সাড়া দেয়নি। সকালে তাকে আর পাওয়া যায়নি, আর কোনো খোঁজ কেউ জানে না। শান্তাকে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে আসতে হবে, শুধু তার জন্য এরকম করবে মেয়েটা। এটা মনে হয়ে যেমন শিহরণ জেগেছে ইমানুয়েলের, তেমনি সেই চঞ্চলতার মধ্যে জায়গা নিয়েছিল এক ধরনের অনিশ্চয়তা, সেটাও সে টের পাচ্ছিল। অনিশ্চয়তাটা হলো বাবা মা ছেড়ে এসে মেয়েটা থাকতে পারবে তো, এই নিয়ে। তার নিজের পক্ষেই তো সেটা সম্ভব না, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এরা তো আলাদা মানুষ না, এদের বাদ দিয়ে তো আর নিজের অস্তিত্ব চিন্তা করা যায় না।
সে কে এই প্রশ্নের উত্তর দিতে তো এদের পরিচয় দিতে হয়। শান্তার জীবনটা তো নিঃস্ব হয়ে যাবে। সামান্য প্রেমের জন্য এত বড় বিচ্ছেদ শেষ পর্যন্ত সে সহ্য করতে পারবে কি? ইমানুয়েল জানত প্রেম ক্রমেই কমে আসে, যা থাকে তার নাম ভরসা, বিশ্বাস, আস্থা, প্রয়োজন, যাই বলা হোক না কেন, প্রেম না। সেই সব ভরসা, বিশ্বাস, আস্থা, প্রয়োজন, এইসবের প্রদীপ সে পারবে তো ঠিকমতো জ্বালিয়ে রাখতে? বিবাহ যেন তার মনে লক্ষ্য চিন্তার বাঁধ খুলে দিয়েছিল। নিজের দাঁড়খানা বাইতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল তার। কয়েকদিনের মধ্যেই ইমানুয়েলও তার বাপদাদার ধর্ম ছেড়ে দেয়। ইমানুয়েল হোসেন তার নতুন নাম, স্ত্রীর নাম শান্তা সোফিয়া। দুজনের জন্যই নতুন ধর্ম, ধর্ম পরিবর্তন তাদের জন্য দরকার ছিল। তারা একটা হাসপাতালে কাজ পেয়েছে, বগুড়া যেতে হবে। শান্তার কাজটা নার্সের সহকারীর, আর ইমানুয়েল সহকারী হিসাবরক্ষক। সে অ্যাকাউন্টিং পড়েছে, এই কাজ সে পারবে। আর শান্তার ডিগ্রি পাস, হাসপাতালে ওয়ার্ডের কাজ কঠিন কিছু না, যত্ন করে শিখলে এক মাসের মধ্যে সব আয়ত্তে এসে যাবে তার। কুমিল্লার এরা তাই বলেছে। ওদের যখন মিশন হাসপাতালে পাঠানোর কথা চূড়ান্ত করা হলো, ওরা সানন্দে রাজি হলো। দুজনের দুটো ব্যাগ আর ইমানুয়েলের কয়েকটা বাঁশি, যেটা ওর পিঠের ব্যাগে উঁকি দিচ্ছিল, এই নিয়ে সংসার যাত্রা শুরু করল ওরা। নতুন শহরে নতুন সংসার, হাসপাতালের এক পাশে কয়েকটা পরিবার থাকে, ওখানে ঘরও মিলল। তবে এটা তো অস্থায়ী, নতুন বাসা খুঁজে নিয়ে এটা ছেড়ে দিতে হবে। জীবন চলতে থাকলো। ফাস্ট ফরওয়ার্ড করে ফেললে আমরা জানতে পাই ওরা হাসপাতালের বাসা ছেড়ে যে নতুন বাসাটায় উঠেছিল সেটাও ছেড়ে দিয়েছে ওরা। ওদের একটা ছেলে জন্মেছে, নাম রেখেছে জেসন, জেসন হোসেন। শহর থেকে একটু দূরে 400 জায়গা কিনেছে ওরা, দুটো ঘর তুলেছে, টিন শেড, উঠানে টিউবওয়েল আর রান্নাঘর, কোনার দিকে টয়লেট, একপাশে পাতাবাহার দিয়ে বাগানটা ঘেরাও করা ছোট একটা বাগান, গাঁদা আর জিনিয়া ফুলে ঠাসা, জবা গাছ আছে কয়েকটা লাল সাদা, উঠানে একটা তুলসী গাছ শান্তা লাগিয়েছে, বাচ্চার কাশি হলে তুলসী খুব কাজে লাগে, পেছনের দিকে একটা নিম গাছ আর আমড়া গাছ পাশাপাশি বেড়ে উঠেছে, সীমানায় লাগানো সুপারি গাছগুলো চাল ছুঁই ছুঁই, লম্বা প্রহরী যেন। ছোটবেলায় ইমানুয়েলের দাদা তাকে 5 বিঘা চাষের জমি দিয়েছিলেন। হজে যাওয়ার আগে ছেলের ঘরের সব ছেলেদের দাদা 5 বিঘা করে জমি দিয়েছিলেন, সেই জমির দাম বেড়েছে। কুমিল্লা ছাড়ার আগে সে জমি বিক্রি করে কিছু টাকা ব্যাংকে রেখেছিল, সেটা দিয়েই এই জমিটুকু কেনে, ঘর তোলে, কিছু টাকা ধার নিয়ে ফার্নিচার কিনে কয়েকটা, একটা সাইকেলও কিনেছে। গত 7-8 বছরে যা যা বদলেছে তা কম না। শান্তা এখন পুরোদস্তুর নার্স, অ্যাকাউন্টস ছাড়াও ম্যানেজমেন্টের অনেক কিছুই দেখে ইমানুয়েল। গ্রাউন্ড ম্যানেজারের দায়িত্বও সে পালন করে, মালিকের কাজ সেই তদারকি করে। নতুন নতুন ফুল গাছ আনা, সিজনে সিজনে ফুল ফোটানো, পানি দেওয়া, নিড়ানি দেওয়া, পুরো মাঠের ঘাস কাটা, সব দেখাশোনার জন্য 8-9 জন লোক আছে, এদের দেখে রাখাটাও ইমানুয়েলের কাজ। মোটের উপর ইমানুয়েল খুব ব্যস্ত। নতুন যে মিশন প্রধান এসেছেন ডেভিড, তিনি ইমানুয়েলকে একটু বেশি পছন্দ করেন, সব কাজেই তাকে নিয়ে যান। ইমানুয়েলের ইংরেজিটা ভালো, সে রোজ রবিবার প্রেয়ারে উপস্থিত থাকে এবং কখনো ডেভিডের কথার নড়চড় করে না। বাচ্চাদের কোনো স্কুলে ভ্রমণে যাওয়ার কথা থাকলে বা অন্য কোনো কাজ, সবকিছুতেই ডেভিডের সাথে থাকে ইমানুয়েল। ও আচ্ছা, আরেকটা কথা, পুকুরের মাছ চাষটাও ইমানুয়েল দেখে। মিশন হাসপাতাল বিরাট এলাকা, ভেতরের দুটো মস্ত পুকুরে মাছ চাষ হয়, ইমানুয়েলের লোকেরা এটা দেখাশোনা করে। এইসব কাজ দেখাশোনা করে তার হাতে টাকা পয়সাও জমেছে, সে শহরে একটা দোকানও কিনেছে, কাপড়ের দোকান। দুজন কর্মচারী বসে, ছুটির দিনে ইমানুয়েল বসে, ব্যবসা জমে ওঠেনি। ইমানুয়েল অবশ্য তা আশা করে না, যখন সে হাসপাতাল ছেড়ে দেবে তখন সে এই দোকানে এসে বসবে, এই তার আশা। গান আর বাঁশি ভালোবেসেও যে ব্যবসা করার কথা চিন্তা করা যায়
নিজেকে নিয়ে এইসব ভেবে ইমানুয়েল খানিকটা অবাকও হয়। জেসন স্কুলে যাওয়া শুরু করেছে, বাবার সাথে সাইকেলে যায়। শান্তাদের জীবন শান্ত হয়ে এসেছে, শান্তিও এসেছে। কারো সাথে যোগাযোগ না রেখেও তারা ভালো আছে। ইমানুয়েল কর্মমুখর সময় কাটাচ্ছে, কিন্তু স্থিরতা জীবধর্ম না। ভূমি বন্ধুর বলেই হোঁচট খেতে হয়, যন্ত্রপাতিও একসময় বিগড়ে যায়। মানুষকে গোলযোগে পড়তেই হয়, জেসনরাও পড়ল। জেসনের বাবার পালে হাওয়া পড়ে গেল একদিন। ডেভিড সুইডেন ফিরে গেল, নতুন প্রধানের নাম টমাস। সে চোখের ডাক্তার, সূক্ষ্ম স্বভাবের, কাউকেই সে বিশেষ ভাবে না, সবার কথা শুনে, মিশনের সকলের সাথে মেশে। বিল্লাল নামের এক বাবুর্চির মা মারা গেলে টমাস তাদের বাড়ি গিয়েছিল। দূরে চেয়ারে বসে মিলাদে অংশ নিয়েছে, হাত তুলে দোয়া করেছে। কোনো কর্মচারীর বাচ্চা জন্মালে টমাস উপহার নিয়ে হাজির হয়, সাথে থাকে তার স্ত্রী মেরি, পরীর মতো মেরি। বাড়ির মহিলাদের মধ্যে সাহসীরা কাছে এসে তাকে ছুঁয়ে ছুঁয়ে দেখে আর শিহরিত হয়। মেরিকে তারা ডাকে দুধ সাদা হুর বলে। মেরি অবশ্য এসব কিছুই বুঝতে পারে না, হাসি মুখে ওদের দিকে তাকিয়ে থাকে। টমাস আর মেরি যে কারোর দাওয়াতেই যায়, হোক সে কোনো আয়া বা ঘাস কাটা শ্রমিক, কেউ যদি তাদের ডাকে তারা যায়ই যায়। টমাস ডেভিডের চেয়ে আলাদা এখানটাতেই, সে সবার সাথে মেশে, তাই তার নির্ভর করার জন্য ইমানুয়েলের মতো কাউকে লাগে না। ইমানুয়েলের প্রভাব কমে আসে এইভাবে, লোকের অবশ্য খুশি হয় এতে। ইমানুয়েলের কর্তৃত্ব তারা পছন্দ করেনি কোনোদিন। খ্রিস্টান বলে ইমানুয়েলরা বেশি সুবিধা নিত, অথচ যারা মিশনের জন্য খেটে মরত তাদের কোনো দাম ছিল না। এইবার টমাস তাদের খোঁজখবর নিতে শুরু করেছে বলে তারা কিছুটা সোজা হয়ে দাঁড়াতে শুরু করেছে। হাসপাতালে নতুন ডাক্তারও নিয়েছে টমাস, হাসপাতাল এখন বড় হচ্ছে। টমাসকে পছন্দ করেছে বলেই ইমানুয়েলের নামে দু চারটা রাগের কথা কেউ কেউ তার কানে পৌঁছে দিয়েছে। টাকা পয়সার গোলমালের কথা থেকে শুরু করে নার্স আর আয়াদের সাথে অতিরিক্ত খাতিরের কথাও ওপরওয়ালাদের কানে দিতে পেরেছে কেউ কেউ। ইমানুয়েলকে গ্রাউন্ডের কাজ থেকে সরিয়ে দেয়া হয়েছে ইতিমধ্যে, তাকে আগের মতো ছিমছাম দেখা যায় না আর। এরও সাথে কলহ বাঁধে, অন্যরাও যেন কিছুটা লড়াকু হয়ে থাকে আগে থেকেই, শোধ নিতে চায়। কিসের শোধ ইমানুয়েল সেটা বোঝে না। একবার টমাস পর্যন্ত এক অভিযোগ পৌঁছে যায়, এটা সচরাচর ঘটে না। নিজেদের সমস্যা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই মিশনের রীতি। যাই হোক, সরি বলে মাফ পেয়েছে ইমানুয়েল, তবে সরিতে যে ঘটনা শেষ হয়নি সেটা সে জানে। সবাই যেন তার বিরুদ্ধে দল পাকাচ্ছে, গুরুতর কিছু একটা ঘটতে যাচ্ছে। অবস্থা যখন খারাপ হয় তখন চুম্বকের মতো করে বিপদ টেনে আনতে থাকে মানুষ। যে নিচে পড়ে যায় সে যা আঁকড়ে ধরে সেটাও নিচে পড়ে যায়, আর আঁকড়ে ধরা বস্তু এসে পড়ে তার গায়ের উপর। ইমানুয়েলেরও তাই হল। একদিন ডিউটিতে তার স্থলন হয়, অন্ধকার বলে আমাদের পক্ষেও দেখা সম্ভব হয়নি আসলে কি হয়েছিল। বৈশাখী বলে এক নার্সকে জড়িয়ে ধরার অভিযোগ এলো তার বিরুদ্ধে। নার্স মেয়েটা নতুন, সে চিৎকার করে নিজেকে বাঁচানোর জন্য। তার চিৎকারে কিছুক্ষণ আগে জেনারেটর বন্ধ হয়ে যায়, কারেন্ট গিয়েছিল তারও আগে। জেনারেটর হঠাৎ কি কারণে যেন নষ্ট হয়েছিল। বৈশাখী শুধু চিৎকার করেই ক্ষান্ত হয়নি, হাতের কাছে থাকা একটা গ্লাস দিয়ে সে জেসনের বাবার মুখে আঘাত করে। জাপটে ধরে থাকা জেসনের বাবা তাকে তখন ছেড়ে দেয়। আঘাতে তার একটা দাঁত ভেঙে যায়, সেটা পরে মেঝে থেকে উদ্ধার করে একদল অনুসন্ধানী। এই দাঁতখানাই প্রমাণ হয়ে দুদিন বাদে টমাসের আদালতে এসে উপস্থিত হয়। মুখে রুমাল বাঁধা ইমানুয়েল তেমন কিছু বলার সুযোগ পায় না। সুরে বেসুরে কাঁদতে থাকা বৈশাখী শো চুরি করে নিয়ে যায়। শুনানি হয়, সাক্ষী আসে, সিদ্ধান্ত হয়। ইমানুয়েল চাকরি হারায় অবশেষে, খারাপের চেয়েও খারাপ থাকে। অন্য কোনো মিশন হাসপাতালে সে যেন চাকরি না করতে পারে এই নিষেধাজ্ঞা দিয়ে অফিস নোট ইস্যু করা হয় এবং সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়। চাকরি হারানো জেসনের বাবাকে দেখে মুচকি হেসে ওঠে সময়। খ্রিস্টানদের প্রিয় হওয়ার জন্য যারা নিজ ধর্ম ছেড়ে দেয় তাদের এহেন শাস্তি সৃষ্টিকর্তা দেবেনই, সে কথাই সবাই বলাবলি করছিল। শান্তা,
একদম ভেঙে পড়ে। তার চাকরিটা ছিল বটে, তবে সে বিদ্রুপে বিদ্রুপে ছোট হতে হতে লীন হয়ে জগৎ সংসারে না থাকার মতোই পড়ে পড়ে থাকে। সেই তার স্বামীকে ধরে রাখতে পারেনি, এইসব আলোচনা কত নীচ যে হতে পারে, যে গর্ত খুঁড়ে তলদেশ ঘুরে আসেনি সে তা কল্পনাও করতে পারবে না। শান্তা এমনিতেই একা মেয়ে, তার শৈশবের স্মৃতি এবং সংস্কৃতি সে ছেড়ে এসেছে। চারপাশের এলাকা, একদল লোক, স্বামী অন্য মানুষ, মানিয়ে নিতে চেষ্টা করেছে সে সারাক্ষণ। কচুরি পানার মতো লেগেছে জীবন, শিকড় আছে তবে তা কাজে লাগে না কোনো। এখন তার জীবনে নকল করে বাঁচার যে আয়োজন, সেটিও অসহ্য রকমের মেকি লাগতে থাকে তার। কেউ যেন তার নয়, জেসনকে বুকের মধ্যে নিয়ে বসে থাকে, গুমরে গুমরে কাঁদে, উঠানে হাঁটে, জেসন মায়ের আঙুল ধরে রাখে, শান্তার মায়ের কথা মনে পড়ে। কষ্ট হলে মায়ের বুকে নাক গুঁজে সে সব ভুলে যেত। মা কই, মা মা করে নিঃশব্দ এক চিৎকারে ফেটে পড়ে সে। তারপর ধপ করে বসে পড়ে মহাবিশ্বের মাটি লেপা এক পরিপাটি উঠানে, যেখানে জীবন ক্রমশ ক্লেদাক্ত। তাকে নিয়ে আরো বিশদ করে অন্য গল্পে অন্য কেউ হয়তো বলবে। এই গল্পে একদিন সে বাড়ি ছেড়ে চলে যায়। জেসনের জন্য তার খারাপ লেগেছিল, তবে সে আর পারছিল না। এত ঘৃণা কি করে সামলাবে সে, সেটা শেখেনি। সে বাড়ি পালানো মেয়ে, তার দেহে সমরসজ্জা নেই। ছেলেটাকে বাবার কাছে রেখে এক সন্ধ্যায় বাইরে যাওয়ার নাম করে সে বৃত্তের বাইরে চলে যায়। নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে কত কথা বাতাসে উঠে গেল। কেউ বলে আত্মহত্যা করেছে, কেউ বলে ইন্ডিয়া গেছে, কেউ বলে মেয়ে মানুষের যাওয়ার তো জায়গা একটাই, সেখানেই গেছে। জেসনকে নিয়ে তার বাবাও চলে যায়, দোকানের পাশে বাড়ি ভাড়া করে, এখানকার বাড়ি জমি বিক্রি করে দেয়, জামিল মেম্বার কিনে নেয় পানির দামে। অনেক পরে তিনি ওখানে একটা মার্কেট বানাবেন। অনেক পরে এলে সেখানকার কোনো দোকান থেকে হয়তো আমরা কোক, পেপসি কিছু একটা কিনে খেতে খেতে ঘাড় বাঁকিয়ে লম্বা লম্বা সুপারি গাছগুলো দেখে অবাক হব। আমাদের গল্প ওই বাড়ি থেকে সরে জেসনের বাবার দোকানে আশ্রয় নেয়। সেখানে জেসন তার বাবার সাথে বসে থাকে। ওর স্কুল বন্ধ, ব্যবসা তখন নিভু নিভু, পুরো বাজার জুড়ে বাতাসে এক চিকন ঘৃণা উড়ে বেড়ায়। দোকানে অনেকেই আসে, তবে কাপড় কিনতে নয়, দোকানকে দেখতে। বছর খানেক পরে জেসনের বাবা অন্যখানে চলে যায়, কোথায় যায় কেউ জানে না। আমার এক বন্ধুর মামা দোকানটা কিনে নেয়। সেই দোকানের লাগোয়া চায়ের দোকানে আমরা আড্ডা দিতাম। বাপ মা মরা ভাইপোটিকে তার মামা এই দোকানে নিয়োগ করেছিল, আমরাও জুটেছিলাম সাথে। জেসন আর তার বাবাকে নিয়ে নানা রকম কথা হয় এখানে। জেসনদের পাড়ায় থাকত সুমন, সেও আমাদের বন্ধু, তার কাছ থেকেও নানা গল্প জানা হয় আমাদের। হাসপাতালের গল্পটা শুনি ওর কাছেই, নানা রকম ভার্সন আছে গল্পটার। শান্তাকে নিয়েও আমাদের মধ্যে সেই বয়সেই এক বিষণ্নতা কাজ করতে থাকে। জেসন আমার কাছে ভুলে যাওয়া এক কাহিনী মাত্র, দূরের বিন্দু, কিন্তু মাঝে মাঝে বৃত্তের দরকারে দূরের বিন্দুর কাছে আমাদের চলে আসা হয়, পূর্ণ করতে হয় তখন বৃত্ত। যে কারণে জেসনের গল্প বলার দরকার পড়ল, সেই সামান্য কথাটা বলি এইবার। আমি যে ব্যাংকে কাজ করি সেখানে প্রায় প্রায়ই নতুন ইন্টার্ন জয়েন করে। তো গত সপ্তাহে সেখানে একটি ছেলে এলো যার নাম জেসন এইচ, খুবই আনকমন নাম। এইচ কেন শেষে? সাধারণত সন্ধ্যের দিকে ইন্টার্নদের সাথে দেখা হয়, চা খেতে খেতে জেসনকে জিজ্ঞেস করি তারা কখনো বগুড়ায় ছিল কিনা, সে জানায় ছিল না। জানতে পারি তার জন্ম ময়মনসিংহে, ওর বড় দুই বোনেরও জন্ম সেখানেই, ওদের বাবা মারা গেছেন, মা বেঁচে আছেন। বোনেরা দুজনেই প্রবাসী, একজন কানাডায় অন্যজন আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড শুনে অবাক হই। ও বলে দুলাভাই ওখানে চাকরি করে, 3 বছর হল ওরা ওখানে গেছে, নরওয়ে ছিল এর আগে, এই বছর আমি ওখানে বেড়াতে যাব। ওদের ক্রিকেট টিমের অবস্থা তো দেখেছেনই, তাই না? আমি কিন্তু ক্রিকেট ভালোই খেলি, নিয়েও নিতে পারে আমাকে। আরও কিছু কথা হল, তারপর শেষ।
যতদূর মনে পড়ে আয়ারল্যান্ড টিমে খেলার খবরে অভিনন্দন জানিয়ে কথা শেষ করেছিলাম সেদিন। ব্যাংকের কাজ করি, অমানসিক ব্যস্ততা, কোনোদিকে খেয়াল করার সুযোগ থাকে না, গ্লাস উল্টে গড়ানো পানির মতো দিনগুলো, যেদিকে ঢালু সেদিকে যায়, টাইলসের মেঝেতে গড়াগড়ি খায়, সবুজ বৃক্ষের কোনো কাজে লাগে না, ক্লিনার এসে মুছে নিয়ে যায়, প্রতিটা দিন যেন পরের দিন মুছে ফেলার মতো। কটা টাকার জন্য এই জীবনেও মেনে নিয়েছি আমরা, সেবা করছি, উপকার হয় লোকের, এইসব ভাবি কিছুটা ভালো লাগে। তবু নিজে তো জানি কি করি, নিজের কাছ থেকে লুকাই কি করে। এই মেনে নেওয়া জীবনের বাড়তি কৌতূহল নেই, বেশি কিছু করার জন্য কেউ চাকরি করতে আসে না। চাকরি মানে বেশি কাজ করবে ঠিকই, তবে জানবে যে সে আসলে বেশি কিছু করে না। এইরকম করেই আমার জীবন চলে, চারপাশে খেয়াল করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। কোনো ইন্টার্ন আছে, কোনো ইন্টার্ন নেই, তা খেয়াল করার আসলে সুযোগ নেই আমার। কয়েক মাস পরে শুনলাম জেসন নামের ছেলেটা চলে গেছে। এক দুদিন পরেই অবাক লাগলো, হয়তো আমি পুরোদস্তুর ব্যাংকার হয়ে উঠিনি। আমার মধ্যে কৌতূহল হলো, ছেলেটা কেন চলে গেল। মাথার মধ্যে জেসন ঘুরপাক খেতে লাগলো। সেদিন রাতে বাড়ি ফিরে এটা সেটা ওটা শেষ করে বিছানায় যাওয়ার আগে যখন রোজকার মতো বাঁশিটা নিয়ে বসেছি, হঠাৎ একটা চিন্তা এলো, আচ্ছা এই জেসন যদি ওই জেসনই হয় তাহলে কি সে আমাকে সেটা বলবে? কেন বলবে? না, বলবে না। সে নিজেই ওই জেসনকে নিজের জীবন থেকে মুছে ফেলেছে। তার জীবনে আর জেসন নামে কোনো শিশুর শৈশব নেই, তার ওইটুকুতেই সে অনুপস্থিত। আমাদের সবার জীবনে একটা দুটো চ্যাপ্টার থাকে যেখানে আমরা থাকতে চাই না, সে পৃষ্ঠাগুলো ফাঁকা, আমাদের অনুমতি নিয়েই আমরা অনুপস্থিত সেখানে। সেসব বইয়ের সাদা পাতার কথা ভাবতে ভাবতে কাল ঘুমিয়ে তলিয়ে গেলাম একা একাই। FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।